জেলবন্দী নওশাদ সিদ্দিকীর ফোন পরীক্ষা করে খোঁজ পাওয়া গিয়েছে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী শেখ শামসুর আলমের। পুলিশের দাবি ছিল ভাঙরের আইএসএফ বিধায়কের চ্যাট ঘেটে সামনে এসেছে বেশ কিছু বিস্ফোরক তথ্য, যা খতিয়ে দেখতেই চেন্নাই থেকে লালবাজারে হাজিরার জন্য ডেকে পাঠানো হয় শামসুরকে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর ঘনিষ্ঠ শেখ শামসুরের বিরুদ্ধে এখনই পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। নথি চাওয়া থেকে হেফাজতে নেওয়ার বিষয়েও অনুমতি নিতে হবে হাইকোর্টে, এদিন মামলা শুনানিতে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি রাজাশেখর মান্থা প্রথমেই প্রশ্ন করেন, এটা তো বিষয়ে চার্জশিট দিয়ে দিয়েছে, এখন 160 ধারায় নোটিশ দিয়ে পুলিশ ডাকছে, সাধারণভাবে ফরেন্সিক রিপোর্ট দেরি হলে এমন হয়? আবেদনকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, কলকাতা পুলিশ চেন্নাইতে নোটিশ পাঠিয়ে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজতে থাকা নওশাদের ফোন থেকে শামসুর আলমের নাম পাওয়ার ভিত্তিতে ধরে নেওয়া হলো তিনিও যুক্ত। চারটে মামলা করা হয়েছে হেনস্থার জন্য। অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র মোহন মুখোপাধ্যায় বলেন, এখানে মোবাইলের রিপোর্ট সংক্রান্ত বিষয় ডাকা হয়েছে, এফআইআরে নাম থাকা দুজন এই ব্যবসায়ীর নাম বলেছে। বিচারপতি প্রশ্ন করেন, চার্জশিট ফাইলের পর আপনারা কিভাবে নোটিশ পাঠাচ্ছেন? আগে তথ্য প্রমাণ জোগাড় করুন, তারপরে তো পদক্ষেপ করবেন। এরপরেই বিচারপতি মান্থা জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হাজিরা দেবেন আবেদনকারী। যদি পুলিশের কোনো নথির প্রয়োজন হয় তবে 72 ঘন্টা আগে সেটা নোটিশ দিয়ে জানাতে হবে। আবেদনকারীকে হেফাজতে নেওয়ার প্রয়োজন হলেও আবেদন করতে হবে পুলিশকে। এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, 2 সপ্তাহ পরে রিপোর্ট দিতে হবে পুলিশকে। সব মিলিয়ে নওশাদের বন্ধু শামসুর আলমকে জেরা করতে চাইলেও হাইকোর্টে নজরদারিতেই তা করতে হবে এবং চাইলেই কড়া ব্যবস্থা নেওয়া যাবে না, তা এদিন স্পষ্ট হাইকোর্টের নির্দেশেই। এখন দেখার কী পদক্ষেপ করে কলকাতা পুলিশ। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।